পি সমান সমান থ্রি প্লাস টু রুট ওভার টু, ক বলা হয়েছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে, হলে কে এর কোন মানের জন্য এফ অফ টু সমান জিরো হবে, খ পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর মান নির্ণয় করো, গ প্রমাণ করো যে পি রুট ওভার পি প্লাস ওয়ান বাই পি রুট ওভার পি সমান রুট টেন রুট টু। তো আমরা ক নম্বরে যাচ্ছি, দেখো এফ অফ এক্স কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস টু কে, তাহলে এফ অফ টু বের করবো আমরা, এফ অফ টু সমান যেহেতু জিরো হবে তাহলে এফ অফ টু কত হচ্ছে, টুর উপরে স্কোয়ার এক্স এর বদলে টু বসবে, ফাইভ ইন্টু টু প্লাস টু ইন্টু কে, যেহেতু এখানে কে এর কোনো ভ্যালু নাই আর কে এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে, তাহলে এখানে ফোর দশ প্লাস টু কে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, টু কে দশ থেকে চার বাদ দিলে ছয়, তাহলে এখন লিখব প্রশ্ন মতে এফ অফ টু সমান জিরো, তাহলে এফ অফ টুর মান ছিল টু কে মাইনাস সিক্স সমান জিরো, টু কে সমান সিক্স আর কে সমান হচ্ছে সিক্স বাই টু, তাহলে হচ্ছে থ্রি, তাহলে কে সমান সমান কত হলে এফ অফ টু সমান জিরো হবে, কে সমান সমান থ্রি হলে এফ অফ টু সমান সমান জিরো হবে, এটাই অ্যান্সার। খ নম্বরে বলা হয়েছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর, তাহলে পির ভ্যালু এটা দেওয়া আছে, তাহলে আমাদেরকে ওয়ান বাই পির ভ্যালুটা একবার বের করতে হবে, তাহলে পি কি দেওয়া আছে, থ্রি প্লাস পি সমান সমান দেওয়া আছে থ্রি প্লাস টু রুট ওভার টু। ওকে, তাহলে এটাকে আমরা ওয়ান বাই পি বের করব, তাহলে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট ওভার টু, তাহলে দেখো লব হরকে বিপরীত মান দিয়ে আমরা গুণ করব, থ্রি মাইনাস টু রুট ওভার টু আর থ্রি প্লাস টু রুট ওভার টু, থ্রি মাইনাস টু রুট ওভার টু, নিচে আমরা পাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর লব যা থাকছে তাই থ্রির উপরে স্কোয়ার আর টু রুট ওভার টু হোল স্কোয়ার, তাহলে দেখো উপরে থ্রি মাইনাস টু রুট ওভার টু, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে নাইন, টুর উপর স্কোয়ার করলে চার আর রুট ওভার টুর উপর স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা, তাহলে কত হচ্ছে এইট, তাহলে নাইন থেকে এইট বাদ দিল হবে এক, তাহলে লবে যা আছে তাই হবে। এখন দেখো যেটার মান বের করতে বলছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর, এই মানটাকে কিরকম মাইনাসের, তাহলে আমরা একবার প্লাসের বের করবো একবার মাইনাসের বের করবো, পি প্লাস ওয়ান বাই পি থ্রি প্লাস টু রুট ওভার টু প্লাস থ্রি মাইনাস টু রুট ওভার টু, তাহলে এইটা কাটা যাবে হবে সিক্স, আরেকবার মাইনাসের বের করবো পি মাইনাস ওয়ান বাই পি, পির মান হচ্ছে থ্রি প্লাস টু রুট ওভার টু মাইনাস থ্রি প্লাস টু রুট ওভার টু, সামনে মাইনাস থাকার কারণে ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে গেল, তাহলে কয়টা, চারটা রুট ওভার টু, এখানে দুইটা এখানে দুইটা, এই টোটাল কয়টা হলো চারটা রুট ওভার টু। এখন এক্ষেত্রে দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটার ভ্যালু বের করবো, পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মাইনাস সূত্র টু এ বি, এটার ভ্যালু কত, পি প্লাস ওয়ান বাই পির ভ্যালু কত, হোল স্কোয়ার মানে সিক্স দিয়ে তার উপরে হোল স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি ছত্রিশ, ছত্রিশ থেকে দুই বাদ দিলে হচ্ছে চৌত্রিশ। এখন আমরা বের করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার, এটা সূত্র কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পি প্লাস ওয়ান বাই পি, পি মাইনাস ওয়ান বাই পি, পি প্লাস ওয়ান বাই পির মান হচ্ছে সিক্স আর পি মাইনাস ওয়ান বাই পির মান হচ্ছে ফোর রুট ওভার টু, তাহলে চার ছয় চব্বিশ রুট ওভার টু। এখন আমরা প্রদত্ত রাশিটা উঠাবো, প্রদত্ত রাশি ছিল পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর, তাহলে দেখো পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটার ভ্যালু আমরা কত পেয়েছি, থার্টি ফোর ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার, এটার মান হচ্ছে চব্বিশ রুট ওভার টু, এই যে এখানে থার্টি ফোর আর আমার কত পেলাম চব্বিশ, যদি এটাকে আমি গুণ করি আটশো ষোলো রুট ওভার টু, এটি হচ্ছে খ অ্যান্সার। গ নম্বরটার দিকে একটু খেয়াল করো, গ নম্বরে কি আছে, পি রুট ওভার পি প্লাস ওয়ান বাই পি রুট ওভার পি সমান সমান কত, টেন রুট ওভার টু, তাহলে এই ক্ষেত্রে
আমরা কিভাবে বের করব, তার মানে রুট ওভার পির মান দরকার, তাই না? তো যেহেতু এখানে পি যেটা দেওয়া আছে সে মানটাকে আমরা আগে ভাঙবো, পি সমান সমান থ্রি প্লাস টু রুট ওভার টু। দেখো আমরা এই মানটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙতে পারি কিনা, টু প্লাস ওয়ান তাহলে থ্রি হলো আর রুট ওভার টু, তাহলে এখানে হচ্ছে পি রুট ওভার টুর উপরে হোল স্কোয়ার প্লাস টু রুট ওভার টু, এখানে ওয়ান ওয়ান হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে রুট স্কোয়ারে কাটা, তাহলে টু যা আছে তাই থাকবে, টু আর এক গুণ করো টু আর রুট ওভার টু যা আছে তাই, ওয়ান এর উপর হোল স্কোয়ার করলে ওয়ানই হবে পি। এটার ভ্যালু কত? রুট ওভার টু প্লাস ওয়ান এর উপরে কি হোল স্কোয়ার। এখন উভয় দিকে বর্গমূল, এই স্কোয়ারটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার পি প্লাস রুট ওভার পি সমান রুট ওভার টু প্লাস ওয়ান। তাহলে এখানে ওয়ান বাই রুট ওভার পি এর মান আমরা বের করবো, ওয়ান বাই রুট ওভার পি, তাহলে ওয়ান বাই রুট ওভার টু প্লাস ওয়ান। আমরা জানি এরকম মান থাকলে সবসময় লব হরকে বিপরীত মান দিয়ে আমরা গুণ করবো, রুট ওভার টু মাইনাস ওয়ান। তাহলে এই ক্ষেত্রে আমরা মান পাবো রুট ওভার টু মাইনাস ওয়ান, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার টু মাইনাস ওয়ান টু ওয়ান। তাহলে দুই থেকে এক বাদ দিলে কত হবে? এক, এখানে কি থাকলো? রুট ওভার টু মাইনাস ওয়ান। তাহলে এখন দেখো এই যে রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি আমরা বের করে নিই, তাহলে এটার মান হচ্ছে রুট ওভার টু প্লাস ওয়ান আর এটা হচ্ছে রুট ওভার টু মাইনাস ওয়ান। তাহলে দেখো ওয়ান ওয়ান কেটে যাবে, তাহলে কি থাকবে? দুইটা রুট ওভার টু। তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে যে মানটা, তাহলে লেফট সাইডটা তুললাম, পি রুট ওভার পি প্লাস ওয়ান বাই পি রুট ওভার পি। দেখো এখানে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো রুট ওভার পি এর উপরে হোল কিউব প্লাস ওয়ান বাই রুট ওভার পি এর উপরে হোল কিউব, তাই না? এই একটা পি সমান দেখো এরকম ছিল, এই একটা পি সমান কয়টা রুট ওভার পি লেখা যায়? দুইটা, আর একটা পি তো ছিলই, এই এটা সমান সমান এটা লেখা যায়। তো যেহেতু আমরা জানি এই জন্য এটাকে একবারে করে দিলাম। তাহলে এখন আমাদের সূত্র কি হলো? এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, এখন আমরা ভ্যালু বসে, এটার ভ্যালু কত ছিল? এটার ভ্যালু ছিল টু রুট ওভার টু এর উপরে কিউব থ্রি, এইটা এটা কেটে দিলাম আর এটা হচ্ছে টু রুট ওভার টু, টুর উপরে কিউব হলো হবে আট আর এটার উপর কিউব হলো হবে কত? টু রুট ওভার টু, তিন আর দুই গুণ করলো ছয়। তাহলে দেখো আট আর দুই গুণ করলে হবে ষোলো রুট ওভার টু, সিক্স রুট ওভার টু। ষোলো থেকে যদি আমি ছয়টা রুট ওভার টু বাদ দিই দশটা রুট ওভার টু হয়, তাহলে অতএব কি পাইলাম আমরা? দেখো পি রুট ওভার পি প্লাস ওয়ান বাই পি রুট ওভার পি সমান টেন রুট ওভার টু, এটি প্রুফ।